ক্ষুদিরাম বোস ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠে মেলার আয়োজনকে ঘিরে ছাত্রছাত্রীর অভিভাবকরা প্রতিবাদে শামিল। এছাড়া সোমবার স্কুলের পরিকাঠামোগত বিভিন্ন দিক তুলে ধরে ক্ষোভ ব্যক্ত করেন ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা। ক্ষোভে রাস্তা অবরোধ করেন অভিভাবকেরা। শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। বিদ্যাজ্যোতি প্রকল্পে 100টি বিদ্যালয়কে সিবিএসতে রূপান্তরিত করছে রাজ্য সরকার। কোয়ালিটি এডুকেশন দিচ্ছে শিক্ষক শিক্ষিকারাও। শিক্ষামন্ত্রীর এসব বক্তব্যের সাথে দূর দূর পর্যন্ত মিল নেই বাস্তবের। রাজধানীর পুরাতন জেল রোড স্থিত ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের অবস্থা বেহাল। সম্প্রতি বিদ্যালয়ের মাঠে কোনো এক মেলার আয়োজন করা হয়। মাঠে চলছে মেলার প্রস্তুতি, বিভিন্ন স্টল বানানোর কাজ চলছে। মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লোহার গাথা, কাঠের টুকরো, বিদ্যুৎ পরিবাহী তার। সোমবার সকালে নার্সারি বিভাগের ছাত্রছাত্রীদের স্কুলে নিয়ে গিয়ে এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তাদের দাবি, এই মেলা এখান থেকে অন্যত্র করা হোক। তাছাড়া বিদ্যালয়ের পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে সরব হন তারা। বিদ্যালয়ের শৌচালয়গুলির অবস্থা করুন, ময়লা আবর্জনায় পরিপূর্ণ, কচিকাচারা বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ করেন অভিভাবকেরা। বিদ্যাজ্যোতি প্রকল্পে তাদের কাছ থেকে 1000 টাকা নেওয়া হয়, কিন্তু পরিষেবা একেবারে তলার নিতে বলে অভিযোগ তাদের। আমরা চাইছি যে এখানে মেলাটা টোটালি বন্ধ করা হোক। মেলাটা যেমন গভর্নমেন্ট অনেক জায়গা আছে, মায়ের মাস আয় তুমি করতে পারে, এখানে আস্তমাল পুরো ফাঁকা আছে, এগুলো তারা করতে পারে জিনিস। আর এরপরে বিদ্যাজ্যোতি প্রকল্প নামে তারা আমরা থেকে 1000 টাকা নিচ্ছে। বিদ্যাজ্যোতি প্রাইভেটের মতো একটা টাকা দিয়েছি না, এটা আমি যখন লেট দিয়ে গেলাম আর কি, আমি নিজে বুবি নিজে বুবি বসে আপনি লেট্রির মধ্যে মানে পেচ্ছাপ রুমে এখানে করে বমি করে বসা মেলায় রাখছে। এগুলা ভিতরে দেখলাম পুরো আসতো, কারণ আমরা তো সবসময় আই না, দেখি না, আমরা জানি যে স্কুলে হইতেছে, আমরা ব্যাপারটা দিন। আজকে যখন নজর পড়ছে তখন আইলাম পড়ছে স্কুলের যে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ানোর কথা ছিল, কিন্তু সেই তুলনায় আমাদের এই স্কুলের মধ্যে কোনো সুযোগ সুবিধাই নেই। হ্যাঁ, একদম অপরিষ্কার, হ্যাঁ, যেটা মানে বিদ্যাজ্যোতি স্কুলে আমরা যত গরিব মানুষ এই স্কুলে সরকারি স্কুলে পড়াশোনা করে না লেখা বাচ্চা দিছি সুযোগ পাইছি। হ্যাঁ, তাহলে গভর্নমেন্ট যাতে এটার ব্যবস্থা নেয়, ভালো ব্যবস্থা নেয়। আমাদের তো টাকাটা নিছে, কিন্তু গভর্নমেন্ট কোনো কাজ করছে না। আমি মাননীয় গভর্নমেন্টের কাছে অনুরোধ করুম যাতে সুব্যবস্থা সুব্যবস্থা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দেখা নেই ভারপ্রাপ্ত এক শিক্ষিকা জানান, এই মেলার ব্যাপারে তার কিছুই জানা নেই। পরে ক্ষোভে অভিভাবকেরা ধলেশ্বর রোডে রাস্তা অবরোধ করে। খবর পেয়ে পুলিশ এসে অভিভাবকদের সাথে কথা বলে অবরোধ মুক্ত করেন রাস্তা। তবে এই স্কুলের পরিকাঠামো উন্নয়নে শিক্ষা দপ্তরকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান অভিভাবকেরা। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।